dear students, how are you? I think you are all right by the grace of Almighty Creator. I am Gourago, hira, assistant teacher by the small girls high school, Chitomori Bagahat. I invite you to join my online class. I am taking a class on grammar transformation. Now look at the blackboard and try to understand. Look at the blackboard. Affirmative sentence: we must obey our parents. Negative: we cannot but obey our parents. In my previous class, I have tried to learn you how to affirmative sentence turn into negative sentence. Such as must, have to, has to, had to, need to, কিভাবে এগুলোকে ক্যান্ট বাট ব্যবহার করে নেগেটিভে পরিবর্তন করতে হয়। তো লক্ষ্য করুন, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভে পরিবর্তন করেছি, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আমরা ক্যান নট বাট কুড নট এর পরিবর্তে আবার এরকম করতে পারি, ক্যান নট হেল্প ব্যবহার করেও বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করা যায়। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, যদি আমি ক্যান নট ব্যবহার করি তাহলে দেখা যাবে মাস্ট এর পরে হ্যাভ টু পরে, হ্যাজ টু পরে, হ্যাড টু পরে, নিড টু পর এবং নিডেড টু এর পরে যে ভাব থাকবে সেই ভাবের সঙ্গে আইএনজি যোগ করে বাক্যটিকে নেগেটিভে পরিবর্তন করা যায়। উই ক্যান নট হেল্প। এবার আমরা ওবে ভাবের সঙ্গে আইএনজি যোগ করব, আমরা দেখলাম মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, নিডেড টু এবং নিডেড টুকে কিভাবে ক্যান নট বাট বা কুড নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এবার আমরা অন্য একটা নিয়মে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যালংযুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে হয়। আমরা জানি ফ্যামিলি বা অ্যালং যদি ব্যক্তির ক্ষেত্রে হয়, ব্যক্তি ঈশ্বর বা বস্তুর ক্ষেত্রে হয়, বস্তু সংখ্যা বয়স
তাহলে আমরা এর পরিবর্তে ব্যক্তির পরিবর্তে নাম্বার নাম্বার বস্তুর পরিবর্তে নাম্বার সংখ্যার ক্ষেত্রে আমি লিখবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ভয়াল বা সংখ্যার ক্ষেত্রে আমার এন্টার ব্যবহার করতে পারি। তাহলে একটা উদাহরণ নেওয়া যাক, অমৃত দেব ক্যান খাই আমরা এই সঙ্গে পরিবর্তে